बृहस्पति ट्रांजिट कर राशि अधिपति এবং দশম অধিপতি দশম পতি যত কর্মপতি আপনার সেই বৃহস্পতি যাচ্ছে আপনার তৃতীয়ে দৃষ্টি করবে কোথায় দৃষ্টি করছে কিন্তু আপনার দশম ভাবে দৃষ্টি করছে আপনার একাদশ ভাবে আমরা দৃষ্টি করছে একাদশ ভাবে দশম ভাবে নয় একাদশ ভাবে দৃষ্টি করছে আর দৃষ্টি করছে ভাগ্য ভাবে দৃষ্টি করছে আপনার সপ্তম ভাবে এই যে জায়গাটা না মারাত্মক ডেভেলপমেন্ট কি আটকাবে আয় কোন দিকে আটকাবে আসলে বসে আছে দেখো মানছি চন্দ্রভাবে গন্ধসে বসে রয়েছে সাড়ে শোনে সাড়ে চলছে সব ঠিক আছে যে মানছি শোনে সাড়ে সাথে আপনাকে ভোগ করতে হবে সাড়ে প্রতিকার করতে সাড়ে সাথে অবশ্যই প্রতিকার করতে হবে ফেলে ফেলে রাখলে চলবে না তাহলে কিন্তু এর মজা পাবেন না সাড়ে সাথে যদি ফেলে রেখে দেন তাহলে কিন্তু এর মজা কিন্তু পাবেন না এইবার দেখুন আমরা সপ্তম হচ্ছে কেতু এই দাম্পত্য কলহ ঝামেলা ঝঞ্ঝাট মামলা মকদ্দমা জড়িয়ে যাচ্ছিলেন ব্যবসায় শত্রু বৃদ্ধি হচ্ছিল তার থেকে কিন্তু মুক্তি পাবেন কিছুটা হলেও কিন্তু মুক্তি পাবেন আপনি কেন মুক্তি পাবেন কেতুকে একমাত্র বৃহস্পতি পারে তাকে দমাতে আর পারে হচ্ছে মঙ্গল দমাতে পারে কেন কেন বিষয় হচ্ছে এই যে বৃহস্পতি আপনার বৃহস্পতি কেতু কিন্তু বিশ্বকে তুঙ্গি হয় ধনুতে তুঙ্গি হয় মিনের ঘরে সক্ষেত্রস্থ হয় তার মানে বৃহস্পতিকে সে কিন্তু একটা গুরু মানে তাই সে কিন্তু কোনো বাজে ফল দিতে পারে না কেতুর কমিশনে এবার আপনার মে মাসে কিন্তু রবি চলে যাবে কিন্তু আপনার থাকছে হচ্ছে আপনার মেষ রাশির ঘরে থাকছে রাহু দৃষ্টি করছে মানছি এবারে পনেরো মে কিন্তু চলে যাবে রবি চলে যাবে কিন্তু আপনার তৃতীয় মানে হচ্ছে আপনার ষষ্ঠপতি তৃতীয় চলে যাবে দৃষ্টি করবে ভাগ্যভাবে দৃষ্টি করবে তারপরে কর্মসংস্থানের জায়গা তৈরি করতে পারবে এবং আপনার ব্যবসা যে হাল খুব খারাপ ছিল ব্যবসায় সত্য বৃদ্ধি ছিল ব্যবসায় কিছু ডেভেলপমেন্ট করতে পারছিলেন না সেক্ষেত্রেও কিন্তু আপনাকে কিন্তু দারুণ শুভ জায়গা প্রদান করবে কিন্তু এই বৃহস্পতি কিন্তু শনি যেহেতু আপনার দ্বাদশে রয়েছে শনি যেহেতু দ্বাদশে রয়েছে শুক্র কিন্তু আপনার রাশিতে বা লগ্নে রয়েছে সেক্ষেত্রে আপনার ভালো ভালো প্রসাধনী ভালো শয্যা সুখ ভালো দাম্পত্য জায়গা থেকে ডেভেলপমেন্ট মানে শয্যা সুখের থেকে কিন্তু আপনি খুব দারুণ জায়গায় পাবেন কিন্তু মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু এবার হচ্ছে একটা বিষয়ে কথা বলবো এটি কিন্তু মোটামুটি এপ্রিলের বলবো না মে মাসের পনেরো তারিখ অবধি কিন্তু খুব সাবধান থাকতে হবে এখন আজে কিন্তু ভিডিও বানাচ্ছি আমি কিন্তু আজ হচ্ছে চোদ্দোই এপ্রিল সরি তেরোই এপ্রিল চোদ্দোই এপ্রিল থেকে যে পয়লা বৈশাখ শুরু হচ্ছে তারপর থেকে মিনিমাম এই বৈশাখ মাসটা কিন্তু আপনাদের সামনে সাবধান থাকতে হবে মে মাসের পনেরোই মেয়ের পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু আবার ডেভেলপমেন্ট তৈরি করবে যখন এই রবি চলে যাবে বিশ্বরাশির ঘরে পনেরোই মেয়ের পর এর মধ্যে কিন্তু সম্মান হানি হতে পারে চাকরির ক্ষেত্রে বাধা হতে পারে সাংসারিক নিয়ে গোলযোগ আসতে পারে কিন্তু সাংসারিক গোলযোগ হলেও বৃহস্পতি দৃষ্টি থাকার জন্য আর কিন্তু তেমন কিছু ঝামেলা ঝঞ্ঝাট দেবে না কিন্তু এই একাদশপতি শনি সে রয়েছে মঙ্গল যুক্তে দ্বাদশে মঙ্গল কিন্তু আপনার ভাগ্যপতি সে রয়েছে কিন্তু দ্বাদশ ভাবে রয়েছে তার মানে ভাগ্যপতি যদি ব্যয়ভাবে থাকে ভাগ্য কিন্তু ভালো ফল দেয় না সেই জন্যে বারংবার বলি শনির সাথে সাথে প্রতিকার প্রতিবেদন শরীর কোনো দোষ কাটানো যায় না প্রতিকার প্রতিবেদন করে তাকে সন্তুষ্ট করা যায় সেটি কিন্তু আপনাকে করতে হবে
ফেলে রাখলে চলবে না। যদি বৃহস্পতির মে মাসের শুভ ফল পেতে চান, যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকারা যারা আছেন, তাদের ইমিডিয়েটলি যাদের ভালো লাগবে এগুলো জ্যোতিষীকে দিয়ে, আপনার তান্ত্রিককে দিয়ে আপনি কিন্তু এই দোষটা পশুর মতো করিয়ে নেবেন, নাহলে কিন্তু আরও বিপদ বারবারই কমবে না। এবার আসছি আমি আপনার দ্বিতীয় পতি মঙ্গল, দ্বিতীয় পতি নবম পতি মঙ্গল সে রয়েছে দ্বাদশে, এই জায়গাটা কিন্তু ভালো নয়, কিন্তু আপনার দাম্পত্যটা ভালো, সাংসারিক সুখ ভালো, আয় ভাবটা ভালো, দ্বিতীয় ভাগ্য ভালো দেখাচ্ছে না, কিন্তু আয়টা কিন্তু হবে, ইনকাম কিন্তু হবে। কেন? বৃহস্পতি দৃষ্টি করবে, আপনার ইলেভেন্থে বৃহস্পতি দৃষ্টি করবে, সে দৃষ্টি করার দরুন কিন্তু আপনাকে একটা শুভাশুভ ফল দিয়ে যাবে। এবার যদি প্রশ্ন করেন, দাদা আমার কি ব্যবসা করব, আমি বলবো যারা মিষ্টি দ্রব্যের দোকানে ব্যবসা করতে পারেন, সুতো রেডিমেড যারা ব্যবসা করছেন, জামাকাপড় যারা ব্যবসা করছেন, গার্মেন্টসের যারা ব্যবসা করছেন, যারা নেটওয়ার্কিং ব্যবসা যারা করছেন, তাদের ক্ষেত্রে বলবো একটু শুভ, কিন্তু যারা মিষ্টদ্রব্য রেডিমেড ব্যবসা করবো তাদের ক্ষেত্রে অতীব শুভ। যারা মনের ব্যবসা করছো, ইলেকট্রনিক পার্সেল ব্যবসা করছো, তাদের ক্ষেত্রে কিন্তু আরও শুভ। যারা হার্ডওয়ার্কিং, সিমেন্ট, বালি, রড, খোয়া, ইট কন্ট্রাক্ট নিচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু ভালো ফল নয়, তাদের ক্ষেত্রে বলবো কিন্তু ভালো ফল আপনাকে দেবে না, কেন শনি মঙ্গল রয়েছে তাদেরও ভালো ফল দেবে না। এবার আসবো, যদি বলেন দাদা বা স্যার আমি কিছু সেভিংস করতে পারছি না, কিছু আমার হচ্ছে না, হবে না, এখন হবে না, সেভিংস হবে না, অর্থ হয়তো আসবো, সেভিংস কিন্তু হবে না। যারা শ্বশুরবাড়ি যারা প্রেম করছেন, যারা প্রেম করছেন, প্রেমের দিক থেকে কিন্তু ব্যাঘাত ঘটবে, প্রেমের জায়গায় কিন্তু মানসম্মান হানি হবে, প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু সম্পর্ক কিন্তু ভালো থাকবে না, কারণ মানসিক কষ্ট কিন্তু আমাদের ভোগ করতে হবে, অপমান হতে হবে প্রেমিকার দিক থেকে, প্রেমিকার দিক থেকে, যে মেয়ে হন ছেলের থেকে অপমান ভোগ করতে হবে, যে ছেলে হন মেয়ের থেকে অপমান আপনাকে ভোগ করতে হবে, তার কাছে নতশিখা আপনাকে করতে হবে, কিচ্ছু করার নেই। এবার আসবো হচ্ছে আমি কর্মভাব নিয়ে, কর্ম দশম ভাব, সে কিন্তু বৃহস্পতি। যারা স্কুল টিচার, যারা স্টুডেন্ট পড়াও বা পড়ান, যারা শিক্ষা বিক্রি করো, মানে প্রাইভেট টিউশন পড়ানো আর কি, যারা শিক্ষা বিক্রি করো, তাদের থেকে কিন্তু দারুণ জায়গা দেবে, স্টুডেন্ট বাড়বে, বিদ্যা বিক্রির জায়গা কিন্তু বাড়বে। যারা ডাক্তার তাদের কিন্তু ক্লায়েন্ট বাড়বে, ভালো ট্রিটমেন্ট পাবে। যারা অটোমোবাইলের ব্যবসা করছো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না, যারা প্রেম প্রীতিতে জড়িয়ে আছো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না, যারা প্রেমে জড়িয়ে আছো, প্রীতিতে জড়িয়ে আছো তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না, কারণ বদনামের ভাগিদার কিন্তু হতে হবে, বদনামের কিন্তু ভাগিদার কিন্তু হতে হবে, কিচ্ছু করার নেই, এমন এমন কাজ করে ফেলবেন আপনি সেক্ষেত্রে বদনাম হতে হবে আপনাকে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। এবার আসবো হচ্ছে আমি যারা স্টুডেন্ট তাদের বিদ্যাভাব কেমন দেয়, বিদ্যাভাব কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে না, কারণ তারা গেমের প্রতি ইন্টারেস্ট হবে বেশি, গেম প্রেম প্রীতি দিকে ইন্টারেস্ট বেশি, পড়াশোনাতে কিন্তু মনোযোগ সে কিন্তু দেবে না, কারণ পঞ্চম রাহু দৃষ্টি, পঞ্চম রাহু দৃষ্টি থাকার জন্যে গেমের দিকে মানে ইলেকট্রনিক্স পার্সের দিকে ইন্টারেস্ট থাকবে, গান শুনবো, একটু ভালো মন্দ খাবো, প্রেম করবো, প্রীতি করবো, ঘুরে বেড়াবো, ড্রিঙ্কস করবো, নেশা কোথাও চলে যেতে পারেন মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে, খুব সাবধান থাকতে হবে আপনাকে, কারণ আপনার পঞ্চমে রাহু দৃষ্টি হয়ে বসে রয়েছে, সেক্ষেত্রে আপনাকে বলবো সাবধান অবলম্বন করতে, সাবধান অবলম্বন না করতে পারলে কিন্তু আপনি পারলে যারা গার্জেন আছেন, আপনার সন্তান যদি মীন রাশি মীন লগ্ন হয়ে থাকে গার্ড করুন,
রাগটা অত্যধিক বৃদ্ধি হবে, রাগ দেখাবে, প্রচুর রাগ দেখাবে, ক্ষমতা অনুযায়ী রাগ দেখাবে বেশি, কিছু করার ক্ষমতা নেই, টেম্পার দেখলে মাথা খারাপ। মিনিসি মিলিয়ন লগ্নের ক্ষেত্রে কিন্তু এখন টাইমিং সেরে দেবে, বোঝা গেল? আরও বিশদ জানতে গেলে আমরা টোটাল জন্ম চার্ট, জন্ম কুষ্টি নিয়ে দেখাতে হবে। শুধু রাশি দিয়ে ভাগ্য বিচার হয় না, রাশিতে কিন্তু তিনটে করে নক্ষত্র থাকে, তার একটা ডিগ্রি থাকে, টোটাল চার্ট দেখতে হবে। চার্ট দেখে নেওয়ার পর বিচার বিশ্লেষণ করে টোটাল ফলটা বলে দেওয়া সম্ভব, নচেত নয়। জয় মাতা জগতের বামদেব। পারলে ইমিডিয়েটলি শনির শাসিতে প্রতিকার প্রতিবেদন করার চেষ্টা করুন। জয় মাতা, জয় গুরু বামদেব।